ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশনের ব্যর্থতা খতিয়ে দেখার পাশাপাশি নীতিমালা প্রণয়নে বিচার বিভাগীয় বা বিশেষজ্ঞ কমিটি করতে চেয়েছেন হাইকোর্ট এ বিষয়ে বুধবার আদেশ দেওয়া হবে এদিকে মশার ওষুধ না আনার জন্য সরকারকে দায়ী করেছে সিটি কর্পোরেশন রিপোর্ট হাইকোর্টের আদেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশন এতে বলা হয়েছে গত দশ আগস্ট থেকে নতুন ওষুধ প্রয়োগের ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে সিটি কর্পোরেশন বলেছে পহেলা আগস্ট ওষুধের নমুনা এনে পরীক্ষা করলেও সেই ওষুধ আনা হয় দশ আগস্ট সরকার চাইলে তা তিন দিনেই আনতে পারতো বলেও অভিযোগ তাদের এই এত পৌরসভা ইউনিয়ন উপজেলায় কিভাবে আপনারা ওষুধ দেবেন তখনই কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে সরকারের করা সরকার এটাকে দরকার ছিল সরকারের মধ্যে দায়িত্ব নিয়ে এই আমাদের ওষুধটা দেওয়া দরকার ছিল আমি সেই অসন্তুষ্টের কথাটাই কোর্টকে বলার চেষ্টা করেছি এটা ফেল করেছে অবশ্যই এরা ফেল করেছে তবে নানা পদক্ষেপ নেওয়ার পরও মানুষ মারা যাচ্ছে শিশুদের কষ্ট বাড়ছে এমন অসন্তোষের কথা জানিয়ে সিদ্ধান্ত জানান হাইকোর্ট কোর্ট এখন একটা জুডিশিয়াল ইনকোয়ারি অথবা এক্সপার্ট ইনকোয়ারি করার জন্য আগামী বা পরশুদিন কোর্ট আদালতের ডেট ফিক্স করেছেন সেই ডেট কোর্ট একটা কমিশন ক্রিয়েট করে দিবেন যে কমিশন কোর্টকে জানাবেন যে এই ডেঙ্গু প্রিভেনশানের সরকারের কি ব্যর্থতা ছিল সিটি কর্পোরেশনের কি করা ছিল এবং অ্যাট দ্য সেম টাইম অন্যান্য দেশে কিভাবে ডেঙ্গু প্রিভেনশন করা হয় ওদের নীতিমালা কি আছে এবং আইন কি আছে সেই কল্পে একটা আইন বা নীতিমালা তৈরি করার কোর্ট এই মামলার আন্ডারে চেষ্টা করবেন এদিকে ডেঙ্গু ও সহ মশাবাহিত রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রপক্ষ মাঝহলক মান্না চ্যানেল আই ঢাকা